এই কি খবর তোমাদের? এই তোমরা এগুলো কি শুরু করে দিয়েছো? এই সময় টিভিতে দেখলাম একটা ছেলেকে দেখানো হয়েছে, ছেলেটা কোটটাই পরে সে রিক্সা চালাচ্ছে, তার নাকি লেখাপড়ার খরচ নাই। তোমরা আগে একটু দেখো এই ছেলেটার অবস্থা, দেখো তার চুলের কাট, দেখো টিকটক বয়, তারপরে এত ভালো ভালো ড্রেস পরছে, তার নাকি পড়াশোনা করার খরচ নাই। আর যে তোমাদের মানবতার ফেরিওয়ালা তাশরিফ খান, ছবি তোলে, ছেলেটা ভালো গান গায়, কিন্তু অতিরিক্ত মানবতার ফেরিওয়ালা সে দেখাইতে চায়। আই বেটা, তোরা কেউ কইছে এই ছেলের পড়াশোনার খরচ যোগাইতে? আর দেশে কি গরিবের অভাব আছে? তুমি কি আর কেউ খুঁজা পাও না? মিডিয়াতে ভাইরাল হইতে আছে। আই বেটা শিক্ষিত। ওদিকে দেখলাম এই মহামারীতে জন্মহার বেড়েছে, ঘরে থাকাই কি কারণ, ঘটনা কি? এই তোমরা লকডাউনের ভিতরে ঘরে থেকে কি বাচ্চা উৎপাদন করেছ? আরে 10-15 দিন কোনো কাম নাই, আইয়ো আইয়ো। আর এমনি করে জনসংখ্যা বেড়ে গিয়েছে, খুব শীঘ্রই সিনেমা হলে দেখা যাবে নুসরাত ফারিয়ার সুরঙ্গ। এই নুসরাত ফারিয়ার সুরঙ্গ মানে কি? এরা কি মিন করেছে? আয় বেড়া, এটা মুভির নাম সুরঙ্গ, দেখেছ? এই যে তোমাদের সাংবাদিকরা কি পরিমাণ সাংঘাতিক, এমন সব টাইটেল দেয়, একটু নেগেটিভ নেগেটিভ মনে হয়, কি বলো তোমরা? ওদিকে এক সাংবাদিক সাংঘাতিকতার পরিচয় দিয়ে এক ম্যাজিস্ট্রেটের কাছে সে চাঁদা দাবি করেছে। ম্যাজিস্ট্রেটের সাথে সাথে ধৈর্য তারে জেল জরিমানা দুইটাই দিয়ে দিছে। ভালো হয়েছে না? এখন সময় টিভির এই যে সাংবাদিকটা এই যে রিক্সা চালানো ছেলেটাকে নিয়ে রিপোর্টটা করেছে, সে কি ভালো মতো খোঁজ নিয়েছে? এই ছেলের চুলের কাট দেখে, ছেলের কোটটাই পরা দেখে তো মনে হয় না সে গরিবের ছেলে, সে টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, এটা কি মনে হয়? আই তোমাদের কি মনে হয়? সময় টিভির সাংবাদিকদের একটু ঘাপলা আছে, বুঝেছ? আর 71 টিভির সাংবাদিকদের চট্টগ্রামে ফুটো হয়ে গেল রাস্তা, বাংলাদেশে রাস্তাও ফুটা হয়ে যায়। ওদিকে তিতাসের লোকেরা সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিল, পরে মা খালারা ঝাড়ুর বাড়ি দিয়ে তাদেরকে খেয়ে দিয়েছে। ভালো হয়েছে না? এখন ওদিকে আসামি ধরতে গিয়ে দুইজন পুলিশ মার খেয়েছে, মার খেয়ে দুই পুলিশ আহত। গরু পাট ক্ষেত নষ্ট করায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত দুই। আয় বেটা অশিক্ষিতরা, গরু নাইলে একটু পাট ক্ষেত খাইছে, এটা লয়ে কি মারামারি করে দুজন খুন হইতে হবে? এদের জ্ঞান হবে কবে? ভোট দেওয়ার আগেই ভোট সম্পন্ন, এটা তো বাংলাদেশের একদম কমন একটা ঘটনা। তোরা চুর নয়, তোরা ভোট ডাকাত। মাননীয় প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে, চৌকার ক্যামেরা ঠিক রাখুন। এই তোমাদের কিছু বলার আছে থাকলে কমেন্টে জানাও, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে একটা লাইক মেরে দাও আর পেজটা ফলো দিয়ে দাও। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জয় জনতা, জয় মানবতা। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি।